আৰু গাইছ এয়া চাওক ইয়াতে কি লিখা আছে, এৱে ফ্ৰম দ্য চিটি আই ফাউণ্ড পিচ হিয়াৰ। আরে বা কি কৈছে, চাৰিটাৰ আগত। ওকে ওকে ঠিক আছে। আৰু এতিয়া এইটো যিটো ব্লকৰ ৰাস্তা হয় ন, এইটো পুৰা 20 কিলোমিটাৰ হয়। আৰু এয়া আপোনালোকে চাইছেনে পুৰা বেকাবেকি ৰাস্তা, কিছুমান মানে এনেকুৱা টাৰ্ণিং আছে পুৰা এনেকৈ 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 গৈয়ে থাকিব লাগে, শেষে নহয় টাৰ্ণিংটো। কি বস্তু কি বস্তু কি বস্তু বে। আৰু গাইজ ইয়াতে ন আমি কিবা হাঁহৰ নিচিনা কিবা দুটা দেখা পাইছোঁ, পালোঁ এইটো ওই কি বস্তুবিলাক। আৰু এইটো চাওক যিটো বেটেৰীৰ ইয়াতে পাৰ্চেণ্টেজটো দেখায়, পুৰা লাষ্ট গৈ কেনে এটা ৰখি গৈছে, এইটো পুৰা ঢাপ 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 মাৰি আছে, ইয়াতে 0 কিলোমিটাৰ দেখাই আছে, কিন্তু এতিয়াও চলি আছে দেখোন। এতিয়া চাওক শেষ হৈ গ'ল, এতিয়া মই পুৰা থ্ৰটল ঘূৰাইছোঁ আৰু এয়া বন্ধ হৈ গ'ল চাওক। হেল্ল' হোৱাটছ আপ গাইজ, কি খবৰ আপোনালোকৰ? আশা কৰোঁ সকলোৰে খবৰ ভাল আৰু সদায় ভালে থাকিব। আৰু গাইজ আজি আকৌ গৈ আছোঁ গাৰ্ভাংগা ৰিজাৰ্ভ ফৰেষ্ট। তাত মানে এটা জেগা এটা আছে নেচাৰেল চুইমিং পুল বুলি, সেই জেগাটোত আমি গৈ আছোঁ আজি, মই আৰু এজন লগৰ মোৰ। এতিয়া তাক পিক আপ কৰিবৰ কাৰণে গৈ আছোঁ গণেশগুৰি, সেয়ে আমি দুটা লগ হৈ কেনে যাম। আৰু আগতেও গাৰ্ভাংগা ৰিজাৰ্ভ ফৰেষ্টত বহুত বাৰ গৈছোঁ, মানে জেগাখিনি বহুতেই বেছি ধুনীয়া হয়। আৰু গাইজ আপোনালোকে জানে মই তেনেকুৱা জেগাত গৈ কেনে বেছি ভাল পাওঁ, য'ত পাহাৰ থাকে, ৱাটাৰফল থাকে আৰু পুৰা গছ গছনি, তেনেকুৱা জেগাত ফুৰি কেনে মই বহুত বেছি ভাল পাওঁ। সেইকাৰণে বাৰে বাৰে তেনেকুৱা জেগাতে গৈ থাকোঁ। আৰু গাইজ আজি মই গৈ আছোঁ মোৰ ইলেক্ট্ৰিক স্কুটিখন লৈ কেনে, দে কি বা হয় এতিয়া গম নাপাওঁ, ইমান দূৰলৈকে গৈ আছোঁ। আৰু দুটা বেটেৰী লৈ লৈছোঁ, মানে টোটেল তাৰপৰা অহা যোৱা 80 কিলোমিটাৰমান হ'ব। আৰু এখন স্কুটিত এতিয়া মাইলেজটো দেখাই আছে ইকনমি মোডত 62 কিলোমিটাৰ দেখাই আছে এতিয়া ইয়াতে 62 কিলোমিটাৰ। সেইকাৰণে মই দুটা বেটেৰী লৈ লৈছোঁ, যাতে এইটো বেটেৰীৰে 60 কিলোমিটাৰ গৈ কেনে আৰু এটা বেটেৰী অলপ ইউজ কৰিব পাৰোঁ। আৰু সেইকাৰণে গাইজ আপোনালোকে যেতিয়া ইলেক্ট্ৰিক স্কুটি কিনিব তেতিয়া দুটা বেটেৰী কেৰি কৰিবই, তেতিয়া বহুত বেছি ভাল হয়, মানে তেতিয়া অলপ লং ডিষ্টেঞ্চলৈকে যাব পাৰি আৰু। আৰু গাইজ এতিয়া চাহিলো আহি গ'ল, চাহিল কিবা এটা কৈ দিয়া হেল্ল'। আৰু এতিয়া আমি গৈ আছোঁ চিধা এনেকৈ হাইৱেত উঠিম, উঠি কেনে এনেকৈ ৰাইট ছাইড ল'ম। আৰু গাইজ আজি আমি লখৰা হৈ কেনে আহিছোঁ, আজি বশিষ্ঠ হৈ কেনে যোৱা নাই, মানে বশিষ্ঠ হৈ কেনে বহুত বেছি দূৰ হৈ যায় আমি যিটো জেগাত গৈ আছোঁ সেই জেগাটোলৈকে, আৰু লখৰা হৈ কেনে ওচৰ হয়। আৰু এইপিনে যিটো ৰাস্তা আছে গাৰ্ভাংগা ৰিজাৰ্ভ ফৰেষ্টৰ ভিতৰত, সেই ৰাস্তাটো বহুত বেছি ধুনীয়া হয়। আৰু গাইজ আমি পাই গ'লোঁ আহি কেনে গাৰ্ভাংগা যোৱা ৰাস্তাটো, এয়া চাওক ইয়াতে লিখা আছে গাৰ্ভাংগা ৰিজাৰ্ভ ফৰেষ্ট, এইপিনেৰে এনেকৈ যাব লাগিব। আৰু এতিয়া এইটো যিটো ব্লকৰ ৰাস্তা হয় ন, এইটো পুৰা 20 কিলোমিটাৰ হয়, অকল খালি ব্লকৰ ৰাস্তা 20 কিলোমিটাৰ, পুৰা 20 কিলোমিটাৰ এই ব্লকৰ ৰাস্তাতে যাব লাগিব। এণ্ট্ৰি এনেই গাৰ্ভাংগা ৰিজাৰ্ভ ফৰেষ্ট ফুৰি আহি এণ্ট্ৰি কৰক। আগতে কিন্তু দাদা এণ্ট্ৰি কৰা নাছিলোঁ, নতুনকৈ কৰিছে নেকি নিয়মটো আগৰ পৰা নেকি? অঁ আগতে দুবাৰ গৈছোঁ ইয়াত, অকল এটাই মাৰিলে হ'ব ন? অঁ কি কৈছে, চাৰিটাৰ আগত? অ'কে অ'কে ঠিক আছে, আহিমে আমি 12টামানতে আহি যাম। আৰু আমাক তাতে গেটত ক'লে কি 4টা বজাৰ আগতে ঘূৰি আহিব লাগিব, তে আপোনালোকে শুনি লওক 4টা বজাৰ আগতে ঘূৰি আহিব লাগিব যদি কেতিয়াবা আহে ইয়ালৈকে, তেনেহ'লে এনেকৈ টাইম মিলাই কেনে আহিব, 4টা বজাৰ আগতে ঘূৰি আহিব লাগিব। আৰু এতিয়া পুৰা ব্লকৰ ৰাস্তাৰে আমি গৈ আছোঁ, আপোনালোকক ক'লোৱে এই ব্লকৰ ৰাস্তাটো 20 কিলোমিটাৰ হয়, এনেকৈ পুৰা 20 কিলোমিটাৰ যাব লাগিব। আৰু পুৰা ৰাস্তা মানে এনেকুৱা বেকা বেকি বেকা বেকি, পুৰা মজা লাগে ইয়াতে। কিন্তু আজি ইলেক্ট্ৰিক স্কুটি লৈ কেনে আহিছোঁ, সেইকাৰণে বেছি স্পীডত যাব নোৱাৰিম, কাৰণ অকল ইক' মোডত যাব লাগিব, কাৰণ পাৱাৰ মোডত যদি যাওঁ তেতিয়া মাইলেজ বহুত বেছি কম দিব, পাহাৰুৱা ৰাস্তা হয়। আৰু এয়া আপোনালোকে চাইছেনে পুৰা বেকা বেকি ৰাস্তা, কিছুমান মানে এনেকুৱা টাৰ্ণিং আছে পুৰা এনেকৈ 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 গৈয়ে থাকিব লাগে, শেষে নহয় টাৰ্ণিংটো। তাৰপিছত ভাবোঁ আৰে ভাই কেতিয়া শেষ হ'ব টাৰ্ণিংটো, আৰু পুৰা ভয়ানক ভয়ানক কিছুমান টাৰ্ণিং আছে ইয়াতে, বাইকবোৰ মানে একদম ভোজকৈ ওলাই আহি যায়, পুৰা ভয় লাগি যায়। মই আগতে ইয়াতে যিমানবাৰ আহিছোঁ মানে প্ৰত্যেকবাৰে হয়ে আৰু এখন দুখন বাইক পুৰা এনেকৈ ঘপককৈ আহি যায় আৰু হৰ্ণ চৰ্ণ নামাৰে। আৰু কিছুমান এনেকুৱা ছাপ্লি ৰাইডাৰ কিছুমান আহে ন, বহুত জোৰত আহে টাৰ্ণিঙত আৰু আহি কেনে আমাৰ লাইনত আহি যায়, সিহঁতৰ লাইনৰ পৰা আমাৰ লাইনত আহি যায়, তেতিয়া আমাৰো অসুবিধা হয় চলাবৰ কাৰণে। আৰু গাইজ চিটিৰ ভিতৰত ঠাণ্ডা নাছিলে, কিন্তু আমি যেতিয়াই ইয়াতে সোমাইছোঁ পুৰা ঠাণ্ডা ঠাণ্ডা লাগিছে, যিমানে আগবাঢ়ি গৈ আছোঁ ইমানে ঠাণ্ডা ঠাণ্ডা লাগি কেনে গৈ আছে। আৰু গাইজ এবাৰ জেগাটো চাওক, বহুতেই ইয়াতে অহা নাই, তেওঁলোকে পুৰা ধুনীয়াকৈ চাই লওক, আৰু যোনে যোনে আহিছে সিহঁতেতো জানেই আৰু, আৰু ময়ো ইয়াতে বহুতবাৰ আহিছোঁ। আৰু গাইজ এতিয়া স্কুটিটোৰ লগতে কথা আৰু কিমানবাৰ ৰেঞ্জ দিয়ে, কিমানবাৰ কিলোমিটাৰ আৰু আমি যাব পাৰোঁ। আৰু এটা বেটেৰী যদিও আনিছোঁ হ'লেও কিবা এটা ভয় লাগি আছে, খালি টাৰ্ণিঙে টাৰ্ণিং, এটা টাৰ্ণিং শেষ হয় আৰু এটা আহি যায় লগে লগে। কি বস্তু কি বস্তু কি বস্তু বে। আৰু গাইজ ইয়াতে ন আমি কিবা হাঁহৰ নিচিনা কিবা দুটা দেখা পাইছোঁ,
পুরা ডেঞ্জার কিবা বস্তু কিবা দেখা পালো এই 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 কি হই রে এই তো এই তো ওই কি বস্তু বিলাক এই কি ডেঞ্জার বস্তু দেখিলু ভাই আজি গারভাঙ্গা রিজার্ভ ফরেস্ট আবি ফরেস্ট আজি ফার্স্ট টাইম দেখিছো পাডু এয়া বলাইছে ঠিকই আছে হাতি বাক নলে হল আর গাইজ ইতিয়া আমি আহি কেনে এনেকুয়া একটা জায়গাত রাখিছো মানে আপনাদের একটা বস্তু দেখাই দিও সেই কারণে এয়া চাও ইয়াতে এটা ইকোনমি মোডর রেঞ্জটা দেখাই আছে 30 কিলোমিটার আর আমি যেটা গারভাঙ্গা রিজার্ভ ফরেস্টত সোমাইছিল যখন গেট আছিল তাতে 43 দেখাই আছিল আর আমি খালি মাত্র 5 কিলোমিটার মানে আহিছো এপিনে সোমাই কেনে আর আহতে চাও কিমান কিলোমিটার কমি গল রেঞ্জটা সেই কারণে ন মানে ইলেকট্রিক স্কুটি লই কেনে এনেকুয়া জায়গা নাহিবয়ে মানে যেটু দেখাই তাতকে কমি যায় কিহর কারণে কমিছে জানেনে কারণ রাস্তাটা পাহরুয়া রাস্তা হয় আমি উপর পিনে উঠি কেনে গই আছো সেই কারণে বহুত জলদি মানে ব্যাটারিটা কনজিউম করেছে আর গাইজ আমি এতিয়া ব্যাটারি বসাই আছো অল্প চাও অন করা নাই মানে যেতিয়াই ডাউন পাও তেতিয়াই অফ করে কেনে দিও আর পুরা ধুনিয়াকে এনেকে গুছি যাও আর কি হাফ আর গাইজ চাইলে বোলে হাফ দেখা পাইছে তোর এক্স সাগে আর গাইজ ইয়াতে এয়া সাইনবোর্ড খন দেখি কেনে রখিলো এয়া সব ইয়াতে লিখা আছে ওয়েলকাম টু উমসিন ভিলেজ আর দুটা এরো দিয়া আছে মানে এপিনেও যাব পারি ভিলেজলৈকে আর এপিনেও যাব পারি আর গাইজ মই যে আপনার আগত এখন গাঁওয়ার নাম দেখাইছিল সেইখনে হল এইখন গাঁও আর ইয়ারপর চাও কিমান ধুনিয়া লাগি আছে পুরা আর এয়া খেত হয় ইয়াতে খেতি করে গাঁওয়ার মানুষ আর গাইজ এয়া চাও আমি কিমান ধুনিয়া জায়গা আই কেনে পাই গলো আর গাইজ এয়া চাও ইয়াতে কি লিখা আছে অ্যাওয়ে ফ্রম দ্য সিটি আই ফাউন্ড পিস হিয়ার আরে বাহ কি ধুনিয়া বস্তু লিখি থাকি না চাইল এই কত গলি এই ওই ফটো লই আছে মানে কিমান ধুনিয়া বস্তু এটা লিখি থাকি পুরা দিল কো ছু গেয়া এয়া চাও ইমান ধুনিয়া জায়গাত ন কেউ ইমান হাই আছে দে দে বল আর গাইজ আমি এটা এই জায়গাটাতে রখি গলো আর আগলকে না যাও কারণ স্কুটিখনের আর রেঞ্জ নাই 17 কিলোমিটার নে কিবা দেখাই আছে আর আমি ঘুরিও যাব লাগিব এটা ইয়াতে এই ধুনিয়া জায়গাটাত অলমান রখিলো ইয়াতে এটা ধুনিয়াকে ফটো শটো লম আর এই গছটো যে হয় এই গছটোর নাম হল শাল ইয়াতে লিখা আছে চাওক শাল বলে শাল ট্রি বলে কয় আর এই কিবা মাকড়ি শাল বলে কয় মানে বেলেগ বেলেগ ধরনের গছ কেটামান আছে আর কিন্তু দেখাত পুরো সেম টাইপে লাগে তলরখিনি উপরের পাতকেইটা মানে অল্প বেলেগ বেলেগ হয় সিটির ভিতর তো নেটওয়ার্ক পায় কিন্তু তাতে সুকুন নাই আর ইয়াতে নেটওয়ার্ক না পায় কিন্তু ইয়াতে সুকুন আছে আর মই এনেকা জায়গাত আহি কেনে বেশি ভাল পাও আর আমি এটা বেলেগ একটা জায়গা যাওয়া প্ল্যানিং করি কেনে আহিছিল যেটু একটা পিকনিক স্পট এটা আছে বহুত বেশি ধুনিয়া সেইটোর নাম হল মই আপনাদের দেখাই দিই ইয়াতে মেপত আমি সেইটো চাই কেনে আহিছিল কিন্তু লাস্টত মানে ডিসাইড করলো কি সেইটলৈকে আমি না যাও কারণ স্কুটিখনের আর রেঞ্জ নাই ঠেলি কেনে লৈ যাব লাগিব ঘরত যদি পেট্রোলের হলৈ মানে যদি কম্বাসন ইঞ্জিনের আমি স্কুটি লৈ কেনে আহিলো হয় তেতিয়াহলে কেস নাছিলে আমি পুরা ধুনিয়াকে পেট্রোল ভরাই লম ইয়াতে ব্ল্যাকত হলেও মানে তেনেকুৱা নহয় আর আমি আগতে পুরো ধুনিয়াকে বেশিকে তেল ভরাই কেনে আহিলো হয় আর আমি এইটো জায়গাত যাওয়া প্ল্যানিং করেছিলাম এয়া চাও গুগল মেপত গারভাঙ্গা ন্যাচারেল সুইমিং পুল বলে দেখাব পুরো বহুত বেশি ধুনিয়া হয় পিকনিক স্পট এটা হয় পুরো ধুনিয়া মানে একটা সুইমিং পুলের নিচিনা আছে আর মানে তাতে গা চা ধুব পাৰিব ওয়াটারফল আছে আর এখন চাওক ঝুলনার নিচিনা আছে মানে তাতে আপনাদের এনেকে ঝুলিবও পাৰিব মানে বাকি এনেকুৱা ঘর আছে কেঁচা ঘর যেটো খেরে বাহেরে বনোৱা পুরো বহুত বেশি ধুনিয়া জায়গা আছে সেইটলৈকে যাওয়া আমি প্ল্যানিং করে কেনে আইছিলো কিন্তু আজি সেইটোত নেযাও আপনাদের মোর স্কুটিটো চেক করক কিমান বেশি ধুনিয়া লাগি আছে পুরো ধুনিয়াকে ইয়াতে পার্ক করে কেনে থই দিছো আৰু গাইজ এতিয়া আমি গারভাঙ্গা রিজার্ভ ফরেস্টৰ পৰা ওলাই কেনে হাইওয়ে পাই গৈছো আৰু ইয়াতে রেঞ্জ দেখাই আছে 2 কিলোমিটার আৰু এইটো চাওক যিটো ব্যাটারির ইয়াতে পার্সেন্টেজটো দেখায় পুরো লাস্ট গৈ কেনে এটা ৰখি গৈছে এইটো পুরো ঢাপ 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 মারি আছে এতিয়া আগত গৈ কেনে কেনেকে বন্ধ হয় এইটো এবার চাম আৰু আজি আর গাইজ এয়া চাওক ইয়াতে 0 কিলোমিটার দেখাই আছে কিন্তু এতিয়াও চলি আছে দেখুন আর কিমান বা যায় চাই লোক 0 কিলোমিটারও চলি আছে যে রেঞ্জ দেখাই আছে 0 কিলোমিটার কিন্তু হলেও আমি পুরো ধুনিয়াকে 50 স্পীডত গৈ আছো 49-50 এনেকুৱা স্পীডত আর গাইজ এয়া চাওক শেষ হয়ে গল এটা মই পুরো থ্রোটল ঘুরাইছো আর এয়া বন্ধ হয়ে গল চাওক আহিলো কিন্তু বহুতখিনি আহিলো মোটামুটি 800 মিটারমান আহিলো আর রেঞ্জ 0 দেখার পিছতো 800 মিটারমান আহি গলো মই ভাল কাম করছো আর একটা ব্যাটারি লই আহি কিনে
হয়ে গল আর স্কুটি খন ইকো মোডত সবতকে বেশি ভাল মাইলেজ দিয়ে মানে পুরো একুরেটলি দেখায় আর কিমান কিলোমিটার গৈছে কিমান কিলোমিটার আর যাব এটি অল ইকো মোডতে ভালকে দেখায় আর যেটা পাওয়ার মোডত চলাও তেতিয়া বহুত জলদি হয়ে গৈ যায় মাইলেজ বহুত বেশি কম দিয়ে আর পাহরুয়া রাস্তার কারণে নহয় আজি এখন গম পাই গলো আমি তাত গই কেনে অকল খালি সিটির কারণে পুরো বেস্ট আর ও দাদা এখানে মাইলেজ কিমান দিয়ে এবার ফুল চার্জ হওয়ার পিছত 110 পাই ন ফুল চার্জ হবার কারণে কিমান টাইম লাগে 6 ঘন্টা আর গাইজ তাতে সুদিলু ওলাখনে কিমান দিয়ে আর ওলাখন তো ভালে হয় দেখুন ইয়াতকে ইমানখিনি যায় বলে তাতে